পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। এদিন জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। পথ নিরাপত্তা নিয়ে মালদা জেলা প্রশাসনের পরিবহন দপ্তরের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার। এদিনকার এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, ইন্দ্রজিৎ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিবহন বোর্ডের চেয়ারম্যান দুয়াল সরকার, খড়গপুর আইটিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাতগুরু মিত্র সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করা হয়। এরপর পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন, তারপর ছাত্রছাত্রীদের মধ্যে শপথ বাক্য পাঠ করিয়ে কর্মসূচি শুরু হয়। জানা যায়, এদিন এই কর্মশালায় ছাত্রছাত্রীদের সামনে পথ নিরাপত্তার ভূমিকা এবং রাস্তাঘাটে চলতে গেলে কি কি সচেতনতা অবলম্বন করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই বিষয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য জানান। বিভিন্ন কর্মসূচি আমাদের জেলায় চলছে। আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা র্যালি করেছিলাম, সেখানে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। তার সাথে সাথে আমাদের জেলায় যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলোর ফিটনেস চেকিং সেটা করা হয়েছে। আমরা ড্রাইভারদের জন্য হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি, তাদের আই চেক আপ ক্যাম্প করা হয়েছে। আমাদের বিভিন্ন ক্লাব, ভলান্টিয়ার অর্গানাইজেশন এবং আমাদের ছাত্রছাত্রীরা তারা পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে তারা অংশগ্রহণ করেছেন। একটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে উপস্থিত রয়েছেন। আইআইটি খড়গপুরের আমাদের এখানে মঞ্চে উপস্থিত যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা প্রশাসন থেকে ডাকা হয়েছিল আমাদেরকে কিছু তথ্য দিতে এবং নিজেদেরকে রক্ষা করার যে পদ্ধতি বা অন্যজনকে অপরকে দুর্ঘটনার হাত থেকে যে বাঁচানো পদ্ধতি সেই বিষয়ে আলোচনা করা হচ্ছিল। সচেতনমূলক আলোচনা কী কী শিখলে দাও এখানে, নিজে কেমন করে সুরক্ষিত থাকবো পথে এবং অন্যজনকে কেমন করে বিপদ বা দুর্ঘটনার থেকে বাঁচাবো সেই বিষয়ে ওখানে আলোচনা করা হয়েছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।